চোখ থাকিতে অন্ধ যারা আলোকের দুনিয়ায় সিন্ধু সিঁচিয়া বিষয় অমৃত লাই পায় মান সম্মত উপস্থিত সবাইকে জানায় সাগর সম্ভাষণ বিতর্ক চলছে আর বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা জেলেছি আলো হ্রাস করেছে উজ্জ্বল অন্তত যুক্তিসঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান করছি মান সম্মত একটি অন্ধকার ঘরের মাঝে একটি মোমবাতিতে আলো জ্বালালাম তৎপর সেই ঘরটিতে মোমবাতি আলোয় আলোকিত হয়ে উঠল উজ্জ্বলময় হয়ে উঠল ঠিক এমনই কে পিকে দাঁড়িয়ে আজকে প্রতিপক্ষ বন্ধু আমার সাথে বিতর্ক করছেন যেখানে নাকি মোমবাতি আলো জ্বালানোর পর সেই মোমবাতি কোনো প্রতিফলন তারা খুঁজে পাচ্ছে না ঠিক একই পরিপ্রেক্ষিতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা জেলেছে আলো কিন্তু কখনই দাস পায়নি উজ্জ্বল আজকে এই প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার উজ্জ্বলতার কারণে আমাদের এই আজকের এই সোনার কতই না উন্নতি হয়েছে আজকে আমাদের এই সোনার বাংলাদেশে প্রতিপক্ষ বন্ধুরা আপনারা এমন একটি বিক্ষোভে দাঁড়িয়ে আমাদের সাথে বিতর্ক করছেন যেখানে আপনার মুরগির মাংস খেতে খেতে তার স্বাদ গ্রহণ করে বলছেন জি ভোতা নাকি মহাপাপ ঠিক একই পরিপ্রেক্ষিতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এত শত সুবিধা ভোগ করছেন তারপরে বলছেন তারপরে এর ক্ষতিকারক দিকগুলো আপনাকে তুলে ধরছেন কখনই প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা আলোর কারণে কখনই উজ্জ্বলতা হ্রাস পায় না প্রতিপক্ষ বন্ধুরা একটু লক্ষ্য করুন আপনারা বিদ্যালয় যে বিদ্যালয়ে অধ্যয়ন করছেন সেই বিদ্যালয়ে কিন্তু প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার কত প্রয়োগ রয়েছে কি নেই সেই বিদ্যালয়ে রয়েছে সেখানে ডিজিটাল ল্যাব রয়েছে স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান তাহলে সেখানে কি প্রযুক্তি নির্ভর উজ্জ্বলতা আলোর কারণে উজ্জ্বলতা হ্রাস পাচ্ছে কখনই না শুধু কে ওকে অর্থাৎ কালীগঞ্জ কোনো মধ্যে পাবলিক বা উচ্চ বিদ্যালয় আজকে পুরো বিশ্বে দেশের মানচিত্রে সেরা সব স্কুলগুলোর মধ্যে অন্যতম তাই প্রতিপক্ষ বন্ধু অন্ধকার থেকে বেরিয়ে আসুন আলোকের দুনিয়া আসুন দেখুন পৃথিবী কত সুন্দর কতই না উন্নতি হয়েছে যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার উজ্জ্বলতার কারণে আজকে আমি তাদের প্রতি তীব্র নিন্দা জানাই যারা প্রযুক্তির অবাধ এবং অপব্যবহার করে কিন্তু আজকের বিতর্কের বিষয় তাদের বাইরে তাই বুঝো আর না বোঝার কোনো উপায় নেই প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা জেলেছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা আলোর কারণে জেলেছে উজ্জ্বলতা বেড়েছে উজ্জ্বলতা ধন্যবাদ ধন্যবাদ সবাই।